দেখে নেব কিভাবে গভর্নমেন্ট জবে জিকে গুলিকে পড়তে হয় এবং করতে হয়। চলো স্টার্ট জিকে। তোমাদের সামনে হিস্ট্রির ক্লাস নিয়ে এসেছি। অলরেডি আমাদের দুটো হিস্ট্রির ক্লাস তোমাদেরকে আমরা প্রোভাইড করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আজ আমরা শিখব হচ্ছে সভ্যতার সূচনা। এই যে সভ্যতার সূচনা, পার্ট নাম্বার থ্রি, সভ্যতার সূচনা। এই সভ্যতার সূচনা কি আছে আজ আমরা একটু পড়ে নেব। দেখো, তার আগে বলি, অলরেডি আমাদের অনেকগুলি ভিডিও তোমাদেরকে আপলোড করা হয়েছে, তোমরা সেই সমস্ত ক্লাসগুলিকে অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, এবং যদি কোনো জায়গায় তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, অবশ্যই আমরা তার রিপ্লাই দিয়ে দেব। ফার্স্ট আজ সভ্যতার সূচনা, সভ্যতার সূচনায় কি বলেছে আজ আমরা দেখে নেব। কি বলেছে, এক নম্বর কোশ্চেন, পাথরের হাতিয়ার ও তার আকৃতি দেখে পণ্ডিতেরা প্রস্তর যুগকে তিনটি ভাগে ভাগ করে। মানে যে সভ্যতাটা ছিল সেই সভ্যতাটাকে তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি সেটা? বিভিন্ন আকৃতি এবং বিভিন্ন তাদের যে হাতিয়ার, সেই সব তারা যে সমস্ত হাতিয়ার দিয়ে কাজ টাজ করত, সেই সমস্ত হাতিয়ারগুলিকে দেখে এবং তাদের যে আকৃতি ছিল, তাদের যে গঠন ছিল, সেগুলিকে দেখে পণ্ডিতেরা কিছু অভিমত প্রকাশ করেছে আমাদের, ঠিক আছে? সেই অভিমতগুলিকে তিনটি শ্রেণীতে তারা ভাগ করেছিল, তাই তো? কি বলেছে, পাথরের হাতিয়ার ও তার আকৃতি দেখে পণ্ডিতেরা প্রস্তর যুগকে তিনটি ভাগে ভাগ করেছে। এক নম্বর হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। আজ আমরা দুটো যুগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্য প্রস্তর যুগ। সেভাবে মধ্য প্রস্তর যুগে সেভাবে কোনো কিছু পাওয়া যায়নি, ঠিক আছে? কিন্তু প্রাচীনে কিছু জিনিস আছে, যেমন হাত কুঠার। হাত কুঠার তোমরা এই প্রশ্নগুলি কিন্তু সচরাচর কোনো জায়গায় পাবে না, তাই খাতায় নোট ডাউন করে নেবে। এগুলি জানা আমাদের খুব জরুরি, কারণ বিগত দিনে এক্সামে হয়তো দেয়নি, কিন্তু ইন ফিউচার এক্সামে দেওয়ার একটা চান্স, প্রবাবিলিটি আছে। তাই আমরা এই ক্লাসগুলিকে তোমাদেরকে করাচ্ছি হিস্ট্রির উপর। দেখো, হাত কুঠারটা কি? একই হাতিয়ার দিয়ে মাংস কাটত, কাঠ কাটত এবং শিকারের কাজ চালাতো, সেটাকেই বলা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের ভাষা হাত কুঠার, ঠিক আছে? কোথা থেকে কোথায় বিস্তৃত ছিল? পাঞ্জাবের সুমাল নদীর অববাহিকার, দক্ষিণ ভারতের মাদ্রাস, ঠিক আছে? এই দুটি জায়গায় তারা বিস্তৃত ছিল। কি কি ছিল? পাঞ্জাবের সুমাল নদীর অববাহিকায় এবং দক্ষিণ ভারতের মাদ্রাস। তাই তিন নম্বর পয়েন্ট, তাই এই দুটি সংস্কৃতি একটিকে বলা হয় সুমাল সংস্কৃতি এবং অপরটিকে বলা হয় মাদ্রাস সংস্কৃতি। মানে তাদের দুটি সংস্কৃতিতে বিজ্ঞান পণ্ডিতেরা বা ঐতিহাসিকরা সেটাকে বিভক্ত করেছে, একটাকে বলেছে সুয়াদ সংস্কৃতি এবং অপরটিকে বলেছে মাদ্রাস সংস্কৃতি। ক্লিয়ার হয়েছে? যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, এই ক্লাসগুলি আমি তোমাদেরকে দিচ্ছি, এগুলি হচ্ছে সচরাচর এই ক্লাসগুলি তোমরা কোনো পুস্তক থেকে অ্যাভেলেবেল পাবে না। আমরা কতগুলি পুস্তককে একসাথে করে সেই নোটটাকে তৈরি করে তোমাদেরকে প্রোভাইড করছি, তাই খুব মনোযোগ সহকারে নোট ডাউন করে সেই হিস্ট্রির নোটটাকে তোমরা করো। আমরা চেষ্টা করবো তোমাদেরকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রি যেটা আছে সেটাও পিওরভাবে ক্লাস
প্রোভাইড করার যতটা সম্ভব আমরা তোমাদেরকে সেই ক্লাসগুলিকে প্রোভাইড করার চেষ্টা করছি ক্লিয়ার হয়েছে অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে তাহলে আমি আরেকবার বলে দিই হাতকুটাকি একই হাতিয়ার দিয়ে তারা মাংস কাটত কাট কাটত এবং শিকারের কাজ চালাত পাঞ্জাবে দুই নম্বর পয়েন্টটা কি ছিল পাঞ্জাবে সোয়াল নদীর অববাহিকা দক্ষিণ ভারতের কমা দক্ষিণ ভারতের মাদ্রাস এই দুটো থেকে তারা বিস্তৃত ছিল তাই এই দুটি সংস্কৃতি একটিকে বলা হয় সোয়াল সংস্কৃতি ও অপরটিকে বলা হয় মাদ্রাস সংস্কৃতি তাই তো 1800 খ্রিস্টপূর্বাব্দে ভারতে এই যুগ শেষ হয় 800 খ্রিস্টপূর্বাব্দে ভারতে এই যুগ শেষ মধ্য প্রস্তুত যুগ এই যুগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানুষের ব্যবহার ব্যবহৃত পাথরের ক্ষুদ্র আকৃতি এই যুগের বৈশিষ্ট্য মানুষের ব্যবহৃত পাথরের ক্ষুদ্র আকৃতিগুলি মানুষ যে পাথরগুলিকে ব্যবহার করত তার ক্ষুদ্র যে আকৃতিগুলিকে এই আকৃতিগুলিকে দেখে এই যুগটার নাম পণ্ডিত এবং ঐতিহাসিকেরা এই যুগটার নাম দিয়েছে মধ্য প্রস্তুত যুগ ক্লিয়ার আছে তাহলে কি বলেছে এই যুগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানুষের ব্যবহৃত প্রাতঃ ক্ষুদ্র আকৃতি এই যুগের প্রধান বৈশিষ্ট্য ক্লিয়ার হয়েছে তারপরে একটু ভালো করে দেখো এবার হচ্ছে নব্য প্রস্তুত যুগ এবার হচ্ছে নব্য প্রস্তুত যুগ দেখো নব্য প্রস্তুত যুগটা কি নব্য প্রস্তুত যুগটা হচ্ছে কত খ্রিস্টপূর্বাব্দে ভারতে এই যুগের সূচনা খ্রিস্টপূর্ব 8000 খ্রিস্টপূর্বাব্দে ভারতে এই যুগের সূচনা হয় তাহলে নব্য প্রস্তর যুগে প্রস্তর যুগে সূচনা কত আনুমানিক 8000 আনুমানিক মানি 8000 খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে এই নব্য প্রস্তুত যুগে সূচনা হয়েছে ঠিক আছে গম ধান ও বার্লি চাষ করা হতো কোন যুগে এই যুগে চাষ করা হলো এই যুগ থেকে চাষবাসের সূচনা করা হয়েছিল তখন চাষ করা হতো তাহলে কি কি চাষ করা হতো এই যুগে চাষ করা হতো চাষ করা হতো কি কি চাষ করা হতো গম ধান ও বার্লি গম ধান ও বার্লি ক্লিয়ার হয়েছে তারপর নব্য প্রস্তর যুগের পর মানুষ কিসের ব্যবহার শুরু করেছিল নব্য এই যুগের পরে তামার ব্যবহার করা শুরু করেছিল তাহলে কি লিখবে নব্য প্রস্তর যুগের পর মানুষ কিসের ব্যবহার করেছিল নব্য প্রস্তর যুগের পর তামার ব্যবহার করা শুরু হয়েছিল নব্য প্রস্তর যুগের পর ব্যবহার হয় তামা যুগের পর ব্যবহার হয় তাম তাহলে নব্য প্রস্তর যুগের পর কি ব্যবহার করা হয় তামার ব্যবহার করা হয় তামার সাথে টিন মিশিয়ে কি তৈরি করা হতো তাহলে তামার সাথে তামার সাথে টিন মিশিয়ে মিশিয়ে তৈরি হতো ব্রোঞ্জ কি তৈরি করা হতো ব্রোঞ্জ তাহলে ব্রোঞ্জ তৈরি করা হতো তাম্রপ্রস্তর যুগের সভ্যতা কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তাম্রপ্রস্তর যুগে সভ্যতা কাকে বলে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতাকে লিখে নিবে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের নব্য প্রস্তর যুগে এই কটা প্রশ্ন পড়লে
আমাদের এক্সামে হয়ে যাবে তাই খুব ভালো করে খাতায় নোট ডাউন করে রাখো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং